হাই বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি কিন্তু আমি সকাল থেকে কোনো কাজ করতে পারিনি গো এত গরম ছিল তার মধ্যে পার্থিবের এখন পরীক্ষা চলছে এবার এতটাই টাইম বেটাইম হয়ে যাচ্ছে তো আমার আর কাজের আর মানে ইয়ে থাকছে না মানে কোন সময় যে আমি কাজ করবো কী করবো কোনো ইয়ে খুঁজে মানে খুঁজে পাচ্ছি না সকালবেলা উঠে যথারীতি যা করা সেগুলো করছি করে উঠে বেলার দিকে যে বাড়িতে এসে ওকে স্কুল দিয়ে আসার পরে তো কাজ বাজ করতাম তো সেটা আর হচ্ছে না যেহেতু পরীক্ষা হয়ে যায় হয় মা থেকে দিতে যাই নয়তো বাস বা একটু বসে থাকি আবার বাড়িতে আসব আবার যাব অনেকটা পথ তো দশবার করে সাইকেল চালালে নিজেরও খুব কষ্ট হয় এবার অতক্ষণ বসে থাকি পার্থিবের মানে পোনে একটাই ছুটি হয়ে যায় এবার বেরোতে বেরোতে একটা দশ পনেরো বেজে যায় এবার বাড়ি আসতে আসতে পুরো পাক্কা দেড়টা বেজে যায় দেড়টা আবার কোনো কোনো দিন বেশিও হয়ে যায় ওই যখন আবার রেলগেটটা আটকানো থাকে তখন আবার একটু দেরি হয়ে যায় ওর জন্য বাড়িতে এসে না ওই দুপুর রোদ্রে মাথায় রোদ্দুর লেগে যায় গায়েও রোদ্দুর লেগে যায় বড্ড গরম লাগে এসে আর ইচ্ছে করে না ঘর দোর পরিষ্কার করি মুছি বা কিছু এগুলো আর ইচ্ছে করে না তো কী করবো ওই বেলায়। একটুখানি উঠে তারপরে করি কারণটা রেস্টের তো ব্যাপার থাকে তো এসে দেড়টা বললাম না দেড়টা আর বেশিও হয়ে যায় অনেক অনেক সময় তো এসে খিদে পেয়ে যায় এবার চট করে খাওয়া দাওয়া করি আমি স্নান করে এসে পুজোটা দিয়ে খেতে বসি খেয়ে দিয়ে যে বাসন করাটাও মেজে রাখবো সেটাও আর ইচ্ছে করে না ওই সব রেখে থেকে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলেও তো জল আসে আর জল না আসলে খুব একটা অসুবিধা হয় না কারণ ট্যাঙ্কির জলে আমাকে সমস্ত কাজ করতে হয় টাইমের জলটা আমি যখন ছেলের পরীক্ষা শুরু হয়ে যায় বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি তাহলে আমি টাইমের জলটা খুব একটা পাই না তার জন্য আমার অসুবিধাও হয় না কিন্তু ওই যে কাজগুলো ঠিকঠাক করে এখন আর হচ্ছে না পার্থিবেরা দুটো পরীক্ষা বাকি আছে এই দুটো হয়ে গেলে একটু নিশ্চিন্ত আগে তো ছেলের পড়াশোনা তারপরে তো সমস্ত কিছু বলো যার জন্যই এত কিছু করছি সেটা সেই দিকেই যদি ভালো করে লক্ষ্য না দিই বা নজর না দিই তাহলে কী করে হবে ওর জন্য আগে প্রথমে ওর দিকটা দেখে নিই তারপরে সমস্ত কাজ হ্যাঁ কাজগুলো একটু লেট হয়ে যায় তাতে কি হয়েছে কষ্ট একটু হয় কিন্তু অসুবিধা তো নেই বলো যে কাজটা পরে করা যাবে সেটা পরে করাই ভালো আমি এটা ছোটো থেকেই শিখেছি যে কাজটা আগে করার দরকার সেটা আগে করব যেটা দু ঘন্টা পরে করলে যদি আমার হয়ে যাবে তো আমি দু ঘন্টা পরেই করবো এখন তো দরকার নেই তো সেইভাবে আমি আমার সংসারের কাজও সেইভাবে করি সব সময় টাইম টু টাইম হয় না কারণ অফিস থাকে ছেলের পড়াশোনা থাকে হয় না কি বলো আর চারিদিক সামলানো থাকে সেটা হয় না ওর জন্য বিকেলবেলা থেকে কাজটা শুরু করেছি ঘর দূরটা পরিষ্কার করে এসে রান্নাঘরে এসছি সকালবেলা জুস করেছিলাম ওদেরকে দিয়েছিলাম পার্থিবকে দেওয়ার হয়নি এবেলা পার্থিবকে একটুখানি বেদানা দিয়েছিলাম বলে আর রসটা দিইনি কালকে দেব তো সেগুলো এখন পরিষ্কার করে খাপের মধ্যে রেখে দিচ্ছি সকালবেলা একটু মশলা করেছিলাম ছিটে ফিটে পড়েছে সেটাও একবারে ভালো করে সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি সব সময় যদি জিনিসপত্র পরিষ্কার না রাখি দেখতে বড্ড বাজে লাগে আর আমি না অপরিষ্কার জিনিস তো একদমই দেখতে পাই না তোমরা তো দেখোই আমার ব্লগ ওর জন্য সমস্ত কিছু টিপটপ রাখার যতটা পারি চেষ্টা করি হ্যাঁ হয়তো সব দিকগুলো সামলে উঠতে পারি না কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই তো চেষ্টা করি আর এখানে তো বাসন মানে মেজে রাখার জন্য একটা কাপড় পেতে রাখি আমার নাইটি যখন আবার শুকিয়ে যায় মানে তোমার বাসনপত্রগুলো তখন আবার বাসনের জায়গায় বাসন রেখে দিই আজকে একটু সরিয়ে নিলাম দেখলাম হালকা হালকা একটু পিঁপড়েও এসছে পিঁপড়ে এখন ঠান্ডা খুঁজছে একটু আর সেই ঠান্ডা খুঁজে কোনো বাসনের তলা না তো কাপড়ের তলায় সব থাকছে তো একটু পরিষ্কার করে ভালো করে মুছে আবার তো কাপড়টা পাততে হবে বাসন মেজে রাখবো কারণ সকালে কিছু বাসন মেজে মেজে বান্না করেছি তারপর রান্না করার পর সেগুলো আর হয়নি পার্থিবকে নিয়ে তো আমাকে বেরিয়ে যেতে হয় পার্থ বেরিয়ে যাওয়ার সাথে সাথে পার্থিবকে রেডি করতে হয় রেডি করে চট করে বেরিয়ে যাই ওর জন্য সমস্ত কাজ করে উঠতে পারি না সমস্ত কাজ যদি আমি করে মানে যাই না তাহলে আমার ভীষণ কষ্ট হবে আমি সাইকেল চালাতে পারবো না ওই জন্য সব ভেবে চিনতে আমাকে করতে হয় রান্নাঘরের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি যে পার্থিবের ঘরে একটা টেবিল নিয়ে গেছি না আগে টেবিলটা তো ওই ঘরে ছিল ওই টেবিলটা এখনও গোছানো হয়নি জানো গোছাবো গোছাবো করে আর হচ্ছে না পার্থিবকে এনে একটুখানি ওই খাতাপত্র বই খাতা একটু দেখি তারপর ওকে একটু পড়তে বসাই তারপরে স্কুলে আগের দিন কী পরীক্ষা হবে সেই নিয়ে একটুখানি আলোচনা হয় এই করতে করতে আর হয়ে ওঠে না তোমরা তো জানোই আমি একটুখানি পার্থিবের পরীক্ষা হলে একটু টেনশানে থাকি কারণ কোনটা ভুল করে আসলো কোনটা ঠিক করে আসলো এগুলো যদি একটু না দেখি ভুলটা তো তাহলে ভুলই থেকে যাবে না তাহলে তো ঠিক করতে পারবে না ওর জন্য আমাকে একটুখানি ওই দিকে সময় দিতে হয় তারপর যখন পরীক্ষাটা হয়ে যায় না তখন আবার ফ্রি থাকি কারণ সব সময় আমি দেখি না কিছু কিছু জায়গায় আবার দেখি দেখার পর দেখি যখন ও বুঝতে পারছে না আমারটা বা আমি ওকে বোঝাতে পারছি না তখন আবার ম্যামের কাছে নিয়ে গিয়ে আবার ম্যামের থেকে জিজ্ঞাসা করে ওকে বোঝাই বা ম্যামকে বলে একটু বুঝিয়ে দিতে তো এইগুলো তো একটু দেখতে হয় শুধু সংসারে কাজ করলে হবে বলো হুম সংসারটা তো ছেলে মেয়ে নিয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে তো সমস্ত কিছুই দেখতে হবে ওইগুলো দেখতে দেখতে ওই জায়গাটাও গোছানো হচ্ছে না আজকে এটা কিনে ওর মানে ওর ভেতরের ভাবছে একটু ম্যাট ম্যাট ফ্যাট পেতে সুন্দর করে বই খাতাগুলো রাখবো একটু ওর মানে ওই কি বলবো একটু জিনিসপত্র আছে ওই পেনে ফুলদানি তারপরে টেডি ছোট ছোট এগুলো যে সুন্দর করে গুছিয়ে রাখবো সেটাও সময় হচ্ছে না মানে ঘরদুয়ারটা পরিষ্কার করছি জামা কাপড়টা গুছিয়ে রাখছি ওকে নিয়ে দৌড়াচ্ছি মানে এতে সময়টা কেটে যাচ্ছে যে ভালো করে রান্না বান্নাটাও হচ্ছে না ওই ডাল ভাত বাজারে যেতে পারছি না এটা হচ্ছে বড় সমস্যা আর আমি তো সকালে বাজারে যাই হাটে আমি তো বেলার দিকে বাজারে যাই না প্রচণ্ড গরম থাকে হাটেও আমি যেতে পারছি না পরীক্ষাটা শেষ হয়ে গেলে তারপরে যাবো পার্থকে বলে দিয়েছি কি গো এই দুটো দিন একটুখানি আমরাও মানে যা রান্না করছে ওটাই তুমি খেয়ে নিও বলছে আমার তো কোনো অসুবিধা নেই আর সত্যি কথা বলতে পার্থরও কোনো অসুবিধা নেই ও সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে মাঝে মধ্যে একটু চিকেন মাটন হলে একটু দিলে ভালো আরও একটু ভালোবাসবে মাছের খুব একটা ভক্ত নয় কিন্তু সবজি টবজি তো আনতে হয় একবারে শুধু মাছ খেলাম সবজি খেলাম না তা তো হবে না তো সমস্ত কিছুই ব্যালেন্স করে চলতে হয় শুধু মাছ খেলে হয় না সবজিও খেতে হয় তার ভেতরেও তো প্রোটিন ভিটামিন সব রয়েছে না ওই জন্য যাওয়া হচ্ছে না এই কটা দিনের জন্য খুব একটা অসুবিধা হবে না ঘরটা ভালো করে মুছে নিচ্ছি কারণ দুদিন আগে ঘরটা আমি মুছতে পারিনি শরীরটা বড্ড খারাপ ছিল তোমাদের বললাম না তো সেভাবে মুছতে পাইনি এতগুলো ঘর তো মুছতে গেলে বড্ড কষ্ট হয় যতই ভাই এই ডান্ডা থাকুক কারণ পিঠে একটুখানি লাগেই ওই ঘুরতে হয় তো মোর ঘুরতে হয় এদিক ঘুরতে হয় সেদিক ঘুরতে হয় তো একটুখানি পিঠে লাগে তো মাঝে মধ্যে মুছি মাঝে মধ্যে যদি দেখি না বেশি খাটাখাটনি হয়ে যাচ্ছে ঝাট দিয়ে রাখলেই হবে তাহলে ঝাড় দিয়ে রাখি খুব একটা ঘরে নোংরা হয় না তবুও কি বলো তুই পরিষ্কার থাকা অভ্যাস হয়ে জন্য কিছু অল্প কটা জামা কাপড় ছিল ঘামে সেটা একবারে পরিষ্কার করে ভাবলাম একটু মেলে নি ছেলে নিচ থেকে যাচ্ছে চো মামা আমাকে আগে একটু দিয়ে আসো না তারপরে না এসে তুমি তোমার কাজগুলো করো আনা ঠিক আছে চল পরে এসেই করব। পার্থিবকে ওই জামা কাপড় মেলতে মেলতে পার্থিবকে আবার পড়তে দিয়ে আসলাম দৌড়াতে দৌড়াতে গিয়ে পড়তে দিয়ে এই আমি একটুখানি ফ্রি হয়েছি কিন্তু ফ্রি হইনি আমাকে একটুখানি বাইরে যেতে হবে তার জন্য এখন একটুখানি মানে বাইরে যাব বলে একটুখানি গুছিয়ে গেছি নিলাম জামাকাপড় ঠামা কাপড় পরে নিলাম আর এই দেখো এখানে সব জামা জামাকাপড়গুলো সব মেরে দিয়েছি এই যে বিকেলবেলা এগুলোকে সব ধুয়েছি যেহেতু এগুলো একটুখানি ঘামের ছিল কয়েকটা আর শুধু চাদরটা পাল্টেছিলাম ঘরের ওই ঘরের চাদরটা কালকে রাতেই মানে ইয়ে করে দিয়েছিলাম ফেলে দিয়েছিলাম তো আজকে আবার একটা চাদর পাতলাম বালিশের কভারগুলো শুধু খোলা হয়নি সেগুলো খুললাম একবারে ধুয়ে টুয়ে আজকে তো বিকেলবেলা যেহেতু সমস্ত কিছু করছিলাম দেখলেই তো সমস্ত কাজ বাজ করে একদম রেডি ফেডি সব সমস্ত কিছু করে ফেলেছি রান্নাঘরও পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এসে আবার রান্না করবো একদম অবচালও হয়ে যাবে সব জানো না আর বড্ড গরম পড়েছে জামা পড়তে না পরতে দেখো পিঠটা পুরো ভিজে এ দেখো পিঠ পুরো ভিজে একাকার হয়ে গেছে মানে ভ্যাবসা যে একটা গরম আছে না ওই গরমটা না সত্যি নেওয়া যায় না কিন্তু ওই যে কিছু করার থাকে না ভ্যাপসা গরম নেওয়া যায় না তো কি করা যাবে বিন ব্যাগটা নামিয়ে রাখলাম কারণ তখন ঘর মুচ্ছিলাম বলে বিন বিন ব্যাগটা ওপরে তুলে রেখেছিলাম বালিশের কভারগুলো শুধু ভরা হয়নি ওই কাজ বাজ করে যখন শুতে যাব তখন বালিশের কভারগুলো ভরে নেব এখন একটুখানি যাব হচ্ছে মাটনের দোকানে কদিন ধরে শুধু পার্থ বলেই যাচ্ছে একটু মাটন খাওয়াবে একটু মাটন খাওয়াবে আর কি বলো তো আমার যেহেতু মাটনটা ভালো লাগে না ওর জন্য আমি মাটানটা রান্না করতে চাই না ইচ্ছে করে না কিন্তু যাই হোক ওরা তো খেতে চায় তো ওদের জন্য এখন একটুখানি মাটন আনবো তো একবার একটু বেশি করেই আনবো অল্প আনবো না একটু বেশি করে নিয়ে এসে এখন ঝপাঝপ একটু রান্না করব কিন্তু রাতে কি করব যাই না ভাত করব না রুটি করব সেটা জানি না আবার আবার পার্থিবকে আনতে যেতে হবে মানে এই কাজগুলো করতে করতে আবার ওকে আনতে যাবো তারপর বরং আবার কালকে পড়া আছে একটুখানি পড়াও ধরবো আজকে বললো মা একটুখানি দিয়ে আসো আনটির সাথে একটু কথা টথা বলে আসি যেহেতু পড়া আছে ও বললাম ঠিক আছে তুমি তাহলে যাও আন্টির কাছে আজকে ওর বিকেলে পড়া ছিল চারটের সময় ওই অঙ্ক স্যারের কাছে সেটা যায়নি যেহেতু পরীক্ষা চলছে স্যার আবার ফোন করেছে বলল তুমি আসলে না বলল না আমি এখন আর আসব না আমার পরীক্ষাটা শেষ হয়ে যাক আর দুদিন বাকি আছে ওই দু দিন পরীক্ষা হয়ে গেলে ব্যাস তারপরে আবার রেগুলার যেমন পড়তে যায় সেরকম যাবে আর দুটো পরীক্ষায় বাকি আছে এই দুটো পরীক্ষা হয়ে গেলে শান্তি তারপর হচ্ছে খাতা দেখার পালা খাতা কত পেয়েছে কোনটা কাটা গেছে কোনটা ভুল হয়েছে এই দেখতে হবে তো বাজারে গিয়েছিলাম বাজার থেকেই দেখো একটা ধূপকাঠি এনেছি এই ধূপকাঠিটা না আমি প্রথম আনলাম জানি না কেমন হবে তো প্রত্যেকবার ওই তোমার হ্যাঁ গুরুদেব শান্তিনিকেতন এগুলোই জানাই তারপরে মাঝে দুই একবার একটুখানি পাল্টেছিলাম ওই দুটো হ্যাঁ দুটো ধূপকাঠি এনেছিলাম অন্য নামের তো সেগুলো খুব সুন্দর ছিল আর এই ধূপকাঠিটা আজকে আনলাম এটা জ্বালায়নি জানি না কেমন গন্ধ হবে তোমরা কি জ্বালিয়েছ অবশ্যই বলো তো কালকে জ্বালাবো আজকে তো আর জ্বালাবো না যেহেতু নেই ওর জন্য নিয়ে আসলাম বললো ভালো গন্ধ হবে আমি আবার কি তো উগ্র গন্ধ একদম সহ্য করতেই পারি না ওই যে ভারত ধর ওই যে ভারত দর্শন ধূপকাঠি আছে না ওই ধূপকাঠিতে তো মানে কেউ যদি জ্বালায় না আমি নাক বন্ধ করে তার বাড়ির সামনে থেকে যাই মানে এতটাই কষ্ট হয় ওটা আমি নিতে পারি না আমার বাবার সময় না ওটা জ্বালিয়েছিলো তো ওটা যখন কেউ জ্বালায় না আমার ফট করে মনে পড়ে যায় আমার ভীষণ কষ্ট হয় জানো না এক গাদা জামা কাপড় রয়েছে গোছানো হয়নি গোছাবো এই মাত্র আসলাম তো তো এবার আবার বাতৃপকে আনতে যেতে হবে ছেলে বললো মা আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসো কারণ ও আবার পড়তে বসবে তো ওর জন্য আমাকে একটুখানি তাড়াতাড়ি যেতে হবে কালকে যেহেতু পরীক্ষা বললাম না আর এই দেখো সকালবেলায় ওকে যখন দিতে যাচ্ছিলাম তখন একটু ডুমুর পেয়েছিলাম তো ডুমুর কিনেছি আর মাতে ডুমুরটা দেখে ভীষণ খুশি হয়েছে বলছে পিসি তুমি ডুমুর কিনেছ বলছে তুমি কিন্তু কালকে অবশ্যই রান্না করে নিয়ে এসো আমি ঠিক আছে নিয়ে যাব। কিন্তু এখন রাতে আমি কখন কাটবো বলো আর কখন আমি রান্না করে নিয়ে যাব। যাই হোক আমি জানি না কালকে হবে কিনা যদি রাতে সময় পাই কাটবো তবে না রান্না করব তো যাই হোক দু প্যাকেট ডুমুর এনেছি মানে এক কিলো আর এখন এনেছি হচ্ছে আদা আর তোমার লঙ্কা যেহেতু ঘরে ছিল না আর ভেতরে মাটন রয়েছে কারণ মাটনটা রান্না করব। আমি জানলাগুলো দেখছি খোলা আছে কি না কারণ আমি এখন পার্থিবকে আনতে যাব তো ওর জন্য জানলাটা দেখে নিলাম তো জাননাগুলো বন্ধই আছে আমি যেহেতু পার্থিবকে আনতে যাব ওর কারণে আমি এগুলোকে একটুখানি দেখে দেখে রেখে গেলাম তো এখন যদি আমি ভাত বসাই তাহলে ওকে আনতে গেলে খুব অসুবিধা হবে তো আমি এসে একবারে রান্নাঘরে ঢুকে তারপরে রান্না করব। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে মামনি আর একটা আলমারি বা শোকেস যাই হোক তুমি একটা কেনো তো পার্থিবের জন্য এটা আনা হয়েছে তো সকালবেলা এসছিল। সকালে তাড়াহুড়োতে আর কিছু দেখাতে পারিনি তো ভাবলাম থাক বিকেলে যখন ভিডিও করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো এই দেখো নতুন ঘরে আর একটা নতুন জিনিস এনেছি এই জিনিসটা দূর থেকে দেখতে পাচ্ছ তো এই জিনিসটা আগে আমার ঘরে ছিল কিন্তু এই দুটো মানে এইটা না বাড়ানো হয়েছে অনেক কিছু বাড়ানো হয়েছে একটু বড় করা হয়েছে আগে হাফ ছিল মনে করে দেখো আমার যখন অ্যাডভেস্টারের ঘর ছিল না তখন আমার এই শোকেসটা ছিল কিন্তু এটা আমি আমার ভাইকে দিয়েছিলাম তার তখন ভাই বলেছিল তখন তো ওই ভাইদের তখন ছোট ঘরটা ছিল তো ভাই বলেছিল দিদি শোকেসটা দিবি তো আমি তখন ওই আমফান হলো আমি চলে যাব তো তখন আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম তারপরে ভাই একদিন বলে দিদি আমার এটা লাগবে না তুই আবার নিয়ে যেতে পারিস তো বাড়িতেই ছিল নেবো নেবো করে আর নেওয়া হয়নি তো যাই হোক তারপরে একদিন পার্থক গিয়ে দোকানে দিয়ে এসছিলো বাড়ি থেকে নিয়ে তারপর দোকানে দিয়ে এসছিলো দোকান থেকে প্রায় এটা করতে এক মাস সময় নিয়েছে তো এক মাসের মধ্যে সময় নিয়ে সুন্দর করে করে টরে দিয়েছে আবার নতুন করে কালার করা হয়েছে আগের কালারটা ছিল চকলেট কালার তারপরে আবার এই এই কালারটা করা হয়েছে যেহেতু আমার ওই আলমারিটাও এই কালার ওর জন্য এইটাও এই কালার করা হয়েছে দুটো একই কালার করা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালোও লাগছে দেখো তো দুটো এক কালার করেছে দেখতে বেশ ভালোও লাগছে আর এর ভেতরে পার্থিব অনেক জিনিসপত্র রাখতে পারবে ওর জন্য একটু আনা আর ও স্কুল থেকে এসে কিছু জিনিস এর ভেতরে ঢুকিয়েও রেখে দিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে তারপরে ওকে আনতে যায় তারপরে রান্না করব। তো দেখো তো এই যে আগে তো আলমারিটা রং টং করা হয়েছিল আলমারিটাও খারাপ হয়ে গেছিল সেই আমফানের জল ঢুকেছিল আলমারিটা খারাপ হয়ে গেছিলো একবারে আলমারিটা ঠিক করে নিয়েছিলাম তখন আর শোকেসটা অতটা মানে কিছু হয়নি বলে আর শোকেসটা ঠিক করিনি তো এবার যেহেতু যখন বাড়িতে আনছিলাম তো এই জায়গাটায় এই যে এইটা না এইটা আমাকে নতুন করে করতে হয়েছে এইটা করা হয়েছে এটা নতুন করেছিলাম মানে এটা হাফ ছিল এটা ছিল না আর এগুলো তো সব ছিল কাজ ছিল না কাজগুলো ভেঙে গেছিলো এই কাজটাও ভেঙে গেছিলো আমার হাতেই ভেঙেছিল। আর লকগুলো ভালো ছিল না লকগুলো ঠিক করা হয়েছে আরে দেখো পার্থিব সব বই ঢুকিয়ে দিয়েছে এই যে সব বই টই ঢুকিয়ে গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে ও বলেছে মা আমি এটা আমার লাইব্রেরি করব। আলম করো ওরা আবার একটুখানি বইয়ের নেশা ভীষণ ওজন্য জন্য বই রাখবো বই রাখবো তো ওকে একদিন বলেছি বাবা তুই এর মধ্যে রাখ একদিন দেওয়ালে করে দেবো আর এর ভেতরে কিছু ওর জিনিসপত্র রেখেছে দাঁড়াও দেখো আলমারি এটা নতুন গন্ধ আছে না সেই গন্ধটা না মানে তার পিনে দেখবে রং করার পর গন্ধ থাকে না এই দেখো এই যে এটাও করা হয়েছে এগুলো সব লকগুলো খারাপ হয়ে গেছিল আর এখানে একটা লকার আছে আবার খাতা রেখে দিয়েছে এটা পার্থ লকার বরাবরই এখানটায় ও জিনিসপত্র রাখতো তো ওকে বলেছে তুমি এখানে তোমার জিনিসপত্র রাখবে ও আমি যখন বিয়ের পর যখন ওই বাড়ি যাই তখন ও বরাবরই এই লকারটায় ওর সমস্ত জিনিস রাখতো তো লকারটা ঠিক করে এনে দিয়েছি রাখতে পারবে আর এইটা না পুরোটাই লম্বা ছিল জানো না এই মধ্যিখানে শুধু একটা সিট বসিয়েছি এই সিটটা মধ্যিখানে বসিয়েছি যেহেতু মানে এতটা লম্বা ছিল ধারে লম্বা খুব বাজে লাগতো আর ওর জন্য না এরম একটা বসিয়ে নিয়েছি তাতে দুভাগে জামা কাপড় রাখলে একটু সুবিধা হবে নিচে একজনের রাখা যাবে ওপরে একজনের রাখা যাবে ওর জন্য এটা করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো হ্যাঁ পার্থ সকাল সকাল ওখানটায় বুদ্ধর মূর্তি রেখে দিয়েছে আমাদের একটা ফটো রেখেছে ওইগুলো সব রেখে গেছে বলছে মানে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে আর এই যে শোকেসটা কেমন হয়েছে অবশ্যই বলো যাই হোক মানে কিনতে আর লাগেনি যেহেতু ছিল একটুখানি ঠিকঠাক করে সুন্দর করে রং টং করে এনেছি প্রায় খরচা পড়ে গেছে সাড়ে চার মতো খরচা পড়ে গেছে জানো না বাড়ি থেকে নিয়ে আসলাম তারপর দোকানে দিলাম তারপরে তোমার একটুখানি সিট দিতে হয়েছে একটু বাড়ানো হয়েছে বলে একটু সিট লেগেছে ওর জন্য ওগুলো করেছে লকারগুলো মানে তালাগুলো একটু ঠিকঠাক করেছে ওর জন্য তো একটুখানি পয়সা লাগবেই তো যাই হোক একটুখানি বেড়েছে দামটা খুব একটা অসুবিধা হয়নি একটা নতুন কিনতে গেলে তো অনেক দাম একটা যদি নতুন কিনতে যাও না নতুন কিনতে গেলে তো অনেক দাম পড়ে যাবে যাই হোক ছিল বলে একটু ঠিকঠাক করে এনেছি দামটা একটু কমই পড়েছে তো চলো এবার পার্থিবকে আনতে যাব এসে আবার জল ভরতে হবে জল একদম নেই সব শেষ হয়ে গেছে বোতলগুলো এই দেখো নটা বেজে গেছে এখন যদি আমি না যাই বাড়িতে এসে আর রান্না করতে পারবো না চট করে ওকে নিয়ে এসে তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব। তো এই দেখো পার্থিবকে নিয়ে চলে এসছো সাইকেলগুলোকে সব তুললো তুলে রাখলো সুন্দর করে গেটটা দিয়ে আসো যাও গেটটা দিয়ে আসো খোলা রয়েছে গেটটা খোলা রয়েছে আর আমি ওদিকে ভাত বসাতে চলে গেছি রান্নাঘরে যদি আমি দেরি করে আসি না ওদিকে আমার সময়ের কাটা তো চলতেই থাকে ওটাও তাড়াতাড়ি হয়ে যায় মানে কি বলবো সময় আর আমার জন্য দাঁড়িয়ে থাকে না পার্থিবকে আনবো তবে না রান্নাঘরে যাবো বলো বাজারঘাট করা থাকে সকালের দিকে ভেবেছিলাম করে রাখবো কিন্তু আর সকালে সেটা সম্ভব হয়নি মা থেকে বাড়িতে দিয়ে তারপর একটুখানি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম এবার নিয়ে এবার যখন আসছিলাম তখন দেখলাম মাংসের দোকানটা বন্ধ ওর জন্য আর কিনতে পারিনি বিকেলে গিয়ে মাংসটা কিন এনে গুছিয়ে গেছে আনতে আনতে একটু অসুবিধা হয়ে গেছে মানে ধূপকাঠির দোকান সেই ওই মুনলুকে আবার ওখানে গেলাম মাংসের দোকান আর এক মুনলুকে এবার এই সরঞ্জাম গোছাতে গোছাতে বড্ড টাইম হয়ে যায় ছেলে বলছে মা কি এনেছো আমি বললাম মাটন বলছো আর যে খুব আনন্দ হবে মানে কি বলো তো চিকেন মাটন করলে একটু বেশি ভালোবাসে ঠিক আছে তুমি যাও আমি রান্নাটা ভালো করে করে নিই আর তুমি ওদিকে গিয়ে ভালো করে একটু তোমার বইটা একটু দেখে নাও যাও বলছে সবই মুখস্ত তাও একটুখানি দেখব জানো তো মা হ্যাঁ যাও চট করে তুমি দেখে নিলে আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি হয়ে যাবে হ্যাঁ আমাকে ওর পাশে বসে থাকতে হয় না ও নিজের মতোই পড়াশোনা করে খুব একটা বসে থাকতে হয় না যদি কোথাও একটু ভুলভাল হয় তখন এসে একটু জিজ্ঞাসা করে মা দেখো তো ঠিক আছে আমি বললাম হ্যাঁ ঠিক আছে পার্থ এখন এসছে এখন একটুখানি মুদির দোকানে এই খাতাটা আর ওই ব্যাগটা একটু দিয়ে আসবে কালকে গিয়ে মুদির জিনিসগুলো সব নিয়ে আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ এরপরে যা করেছি সেটা এর ভেতরে আর ঢোকানো যাবে না তার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর তোমাদেরও ধৈর্য ধরে দেখতে ইচ্ছে করবে না সম্ভব নয় তো চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা